শাকিব খান তো আপনার প্রিয় অ্যাক্টর যদি সিনেমায় ডাক পান তার সাথে অভিনয় করবেন পরে প্রেগন্যান্ট হয়ে আসতে হবে আপনি বাদে অন্য কোন লেম কন্টেন্ট ক্রিয়েটর কে বলে আপনি মনে করেন আমি বাদে আর কে আর হিরো আলম যদি আপনাকে অফার করে চলো একটা কন্টেন্ট মেক করি তো কি করবেন হিরো আলম সরি আই এম নট ইওর স্ট্যান্ডার্ড আপনি অনেক হাই স্ট্যান্ডার্ড আমি পারবো না সো মানুষজনে দেখা যায় যে অনেক অনেক কোয়েশ্চেন থাকে হুটহাট করে একটা নিউজ বের হয়ে যায় যে আমার ডিভোর্স হয়ে গেছে জাস্ট বিকজ আমি আমার হাজবেন্ডের সাথে ছবি দেই না ভিডিও দেই না আমার কারণ আমি দেই না বিকজ হচ্ছে এই যে ঢংঢুংগুলো আছে যে তুমি খাও না না আমি খাবো না কি করতেছো এসব আমি পারি না দেখে আমার আসলে এইসব ভিডিও বানানো হয় না এবং এইসব ভিডিও বানাই না দেখে মানুষজন আসলে অনেক 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 রিউমার করে এবং অনেক উদ্ভট ভিডিও আসে এবং যাই হোক এগুলো দেখে ভালোই লাগে যে আই ফিল লাইক সেলিব্রিটি ওয়েট আপু আমি কিন্তু রিউমার ছড়াতে আসি নাই আমি আজকে গল্প করতে আসি হ্যাঁ দ্যাটস গুড এই জন্য আপুর সাথে আজকে গল্প করার জন্য আসি যে এত এত কথা মানুষজন আন্দাজে বানায় সো লেটস টক অ্যাবাউট দিস ওকে দাদা কেন ভাই আপু না কেন আপুনা বিকজ হচ্ছে যে আমার কাছে অলওয়েজ মনে হতো ছোটবেলায় যে এলাকায় যে মাঠ পাওয়ার জন্য আপুদের আসলে পাওয়ার থাকে না ভাইদেরই পাওয়ার থাকে সো আমি এলাকায় যখন খেলতাম তো দেখতাম যে আসলে মাঠ পেতে হলে এলাকার বড় ভাই হওয়া লাগে তো তখন থেকে আমার মাথায় ছিল যে আমি বড় হয়ে মাফিয়া ডন এলাকার বড় ভাই টাইপের কিছু একটা হবো মানে আলটিমেটলি কিছুই হতে পারিনি এই জন্য পেজের নাম দিয়ে দিছি ডানা ভাই জোস আচ্ছা আপু আপনি যদি মেয়ে না হয়ে ছেলে হতেন তাহলে কি করতেন কি হতো ডানা যদি মেয়ে না হয়ে ছেলে হইতো তাহলে হচ্ছে যে আমার মা অলওয়েজ আমারই সাপোর্ট নিত আমার ভাইয়ের সাপোর্টটা নিত না আর হচ্ছে যে ছেলে হলে একটা ভালো ছিল যে এখন যখন মানুষ যে কমেন্ট করে যে ওড়না কই জামার এই অবস্থা কেন এসে তখন ছেলে হলে এত কমেন্ট করতে পারতো না তখন ওড়না পড়লে উল্টা গালি দিত যে ওড়না কেন পড়ছিস দাদা থেকে দাদা ভাই জোস হয়ে ওঠার গল্পটা শুনতে চাই আচ্ছা এটা আসলে ছোটবেলা থেকে আমি এরকমই ছিলাম আমি অনেক স্পন্টেনিয়াস ছিলাম এলাকায় আমাদের বাসায় দেখা যেত গেস্ট আসলে সব গেস্টটা বসে থাকতে আমাকে মাঝখান দিয়ে আম্মু নিয়ে আসতো মানে সবাই মা বাবার বলে না গান গাও নাচো আমার মা এরকম না আমার মা বলতে এই ও কীভাবে কথা বলছে বলতো আচ্ছা এখানে এই প্রোগ্রামে কি হয়েছে একটা অ্যাক্টিং করে দেখাতো সো আমি সবাইকে মিমিক্রি করতাম সো মিমিক্রি করা থেকে আসলে এই কন্টেন্টগুলো বানানো আমি ছোটবেলা থেকে অনেক কথা বলি অনেক ফাস্ট কথা বলি আর আমি অনেক স্পন্টেনিয়াস একটা মানুষ ছিলাম সো এই জিনিসটাই আসলে পরবর্তীতে যখন আমরা ফেসবুক ওপেন করি 2014 তখন থেকে আমি কি এগুলো নিয়েই ভিডিও বানানো শুরু করছি যে কে কীভাবে কথা বলে বিয়ে শাদিতে গেলে মানুষ কী করে বাঙালিরা কী রিয়াক্ট করে মায়েরা কীভাবে রিয়াক্ট করে সো ওই থেকে আসলে ভিডিও বানাতে বানাতে আজকে ডানা থেকে ডানা ভাই জোস ও আচ্ছা এই যে আপনার প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে পাশের বাসার ভাবি পাশের বাসার আন্টি এদের একটা বড় একটা অংশ আমরা দেখতে পাই কন্টেন্ট ক্রিয়েশনে আসার পর পাশের বাসার ভাবি কিংবা পাশের বাসার আন্টিদের কাছ থেকে কোনো প্রকার নেগেটিভ কমেন্টস পেয়েছেন কিনা নেগেটিভ কমেন্টস আসলে অনেক পাওয়া যায় এটা হচ্ছে যে খুব মজার বিষয় হচ্ছে মানে যারা কুমিল্লার মানুষ আমার মনে ওদের পাশের বাসার মানে আন্টিদের কথা শুনতে হয় না তাদের আত্মীয় স্বজনরাই তাদের এত বড় শত্রু থাকে যে মানে আত্মীয় স্বজনরাই দেখা যায় আমার পিছনে অনেক কথা বলে ও কী করে ও ভিডিওতে এগুলো করতেছে ওগুলো করতেছে ও এমন করে অমন করে পড়াশোনা করছে তারপরে ওইগুলো করতেছে আবার দেখা যায় সামনে সামনে ও তোমাকে তো অনেক ভালো লাগে তোমার ভিডিও আমার অনেক পছন্দ এদেরকে বলা হয় আত্মীয় স্বজন আচ্ছা তাও আপু ছোটবেলা কি হতে চেয়েছিলেন বড় হয়ে তো কন্টেন্ট ক্রিয়েটর হলেন পাশাপাশি আপনি জবও করছেন হ্যাঁ ছোটবেলা কি প্ল্যান ছিল এইটা খুবই মজা একটা বিষয় বিকজ আমার ছোটবেলায় ইচ্ছাটা ছিল পুরোটা আমার মা কেন্দ্রিক আমার মা চাইতো আমি ডক্টর হব সো আমার বিকারণ স্যার নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এইচএসসি পাশ করা সায়েন্স নিয়েই দেন যখন আমি অ্যাডমিশন টেস্ট দিব ওই টাইমটাতে আই ফিগার আউট যে আমার ইন্টারেস্ট হচ্ছে আসলে লয়ের দিকে সো আমি আমার আন্ডার গ্র্যাজুয়েশন লতে কমপ্লিট করি বিকজ আমি চাচ্ছিলাম যে এনজিওতে কাজ করবো এনজিও ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবো দেন আমার মাস্টার্স করা হয় ইউকে থেকে ওইটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল লয়ের উপরে বিকজ আমি এনভায়রনমেন্ট নিয়ে অনেক কনসার্ন তো আমার মনে হচ্ছে এটা নিয়ে ল করে পড়াশোনা করি দেশে আসার পর যেটা হলো যে আমি 2 বছরের মতো ডেভেলপমেন্ট সেক্টর ছিলাম দেন রিসেন্টলি আমি আমার জব সুইচ করে আমি যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে চলে আসি সো টফি একটা অ্যাপ আছে সো এখন ওইটা টফির ইউজিসি ম্যানেজার হিসেবে কাজ করছি অফিস প্লাস কন্টেন্ট মেকিং একসাথে কীভাবে ম্যানেজ করছেন আমি আসলে একসাথে শুধু অফিস আর কন্টেন্ট ক্রিয়েশন বলবো না অফিস কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড অলসো মাই পার্সোনাল লাইফ সো তিনটা জিনিসই আসলে আমি মেনটেন করতে হয় বিকজ আমি শুধু যে অফিস করলে কন্টেন্ট করবো না তা না আবার কন্টেন্ট করলে যে পার্সোনাল লাইফে ফোকাস করবো না তা না বিকজ আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক টাইম স্পেন্ড করি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি সো ইকুয়ালি সব কিছু আর কি ব্যালেন্স করতে হয় আমার এটা একটা মেয়ে পারে সব কিছু চাইলে দানা ভাই একজন হাউসওয়াইফ হিসেবে সে কেমন আসলে খুব ভালো ওয়াইফ বলবো না কারণ বাংলাদেশের টিপিক্যালি ওয়াইফ বললেই মনে করে যে একদম রান্না বান্না করে সব করে স্বঘরের যত্ন নিয়ে আমি আসলে ঘরের মানুষকে আমি মন থেকে ভালোবাসি যারা আমি ওদেরকে খুব আপন মনে করি আমি আলগা করে যে দেখানো
আমি হয়তো বা ওদের জন্য রান্না করবো, পিছনে আবার ওর নামে বদনাম করবো, এই কাজটা আমি করতে পারি না। আমি অনেককেই দেখছি যে সামনাসামনি জীবন দিয়ে দিচ্ছে, হ্যাঁ এ করতেছি ওই করতেছি, কিন্তু পিছনে গিয়ে বদনাম করে, আমি ওটা চাই না। আমি যাদেরকে ভালোবাসি আমি আসলে মন থেকে ভালোবাসি। যেটুকু দেখলাম, যেটুকু শুনলাম, সেটা হচ্ছে আপনি খুব সাহসী একটা মেয়ে। হ্যাঁ, আপনি অনেক সাহসী পদক্ষেপ অবশ্যই নিয়েছেন লাইফে। সবচেয়ে ভালো একটি পদক্ষেপ যেটা আপনার মনে হয় যে আপনি সত্যি সাহসী একটি পদক্ষেপ নিয়েছেন, যেটা আপনাকে এখনো ভাবায় মনে করায়? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে মেয়ে হয়ে জন্মানোই সবচেয়ে বড় একটা সাহসের বিষয়। সেই মেয়ে হয়ে আপনার জায়গা থেকে আপনি আলাদা করে কিছু একটা করতেছেন, এটাও একটা বড় একটা সাহসের বিষয়। তাহলে মানুষজন সারাক্ষণ ঠাসঠুস ঠাসঠুস কমেন্ট করতেই থাকে, কথা বলতেই থাকে, ওরকম আলাদা করে বলতে গেলে আসলে আমার মনে হয় যে প্রতিদিনের এই স্ট্রং হয়ে বেঁচে থাকাটা, আমার ইন্ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে থাকাটা, টু সেট এক্সাম্পল ফর আদার্স। আমি বলি না যে আমি অনেক ভালো এক্সাম্পল সেট করি, কিন্তু আমাকে যখন মানুষজন কমেন্ট করে যে আপু তোমাকে দেখে আমি সাহস পাইছি, তোমাকে দেখে আমি বাইরে পড়তে যাচ্ছি, তোমাকে দেখে আমি একা ঘুরতে যাচ্ছি, তোমাকে দেখে আমি নিজেকে ভালোবাসতে শিখতেছি, আমার মনে হয় যে দিজ আর দ্য অ্যাচিভমেন্টস। তখন আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, মানে আমার সাহসটা অ্যাটলিস্ট কাউকে সাহসকে ওই কী বলে সঞ্চয়, সাহস সঞ্চয় করতেছে, এটাই অনেক বড় একটা বিষয়। আচ্ছা, কখনো কি কোনো ছেলে ডিস্টার্ব করেছে, থাপ্পড় দেওয়া হয়েছে, এরকম কি হয়েছে? অনেক অনেক এটা হচ্ছে যখন আমি টিনেজ ছিলাম, স্কুল কলেজে ছিলাম, তখন তো রক্ত গরম, যে বাজে একটা কম করছে সেটা, এরকম অনেক মারধর দেওয়া হয়েছে। কিন্তু পরে পরে যেটা হয়েছে মারধর আর দেয় নেই, এখন ইগনোর মুডে চলে গেছে। আবার মাঝে মধ্যে হয়তো ঘুরে একটু অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু যারা আপনাকে টিজ করে, আপনি যখন ঘুরে একটা টাস করে অ্যান্সার দিয়ে দেবেন, তারাও না হক চকায় যায় যে এখন আসলে ওই রকম টিজ পাই না, যে বলবো না পাই, এখনো পাই আসলে। আচ্ছা, অনেক গল্প হলো, তো আমরা অভিনয়ে ডানা ভাইকে কবে দেখতে পাবো? অ্যাক্টিংটা হচ্ছে খুবই কঠিন একটা কাজ, এটা আমি কাজ করতে গিয়ে বুঝছি। আমার হচ্ছে যে টিভিসি অফিসে কাজ করা হয়েছে, টিভিসি অফিসিতে একটা অ্যাক্টিং লাগে না। আমি রিসেন্টলি একটা ওয়েব সিরিজ করছি, সেটা হচ্ছে রুবায়েত মাহমুদের কাবাডি, তো ওখানে একটা ছোট ক্যারেক্টার করি রুবায়েত, বিকজ রুবায়েত ভাই ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টার্স। সো রুবায়েত ভাই যখন বলছে কাজটা করবা কিনা, আমি তো খুব খুশি হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ ভাই করবো। তো অ্যাক্টিং ট্যাক্টিং করলাম, করার পর যখন এটা রিলিজ পেলো রিসেন্টলি বায়োস্কোপে, আমি যখন দেখলাম, দেখার পর মনে হলো ভাই বেঙ্গালি বইনের ভিডিও খুব ভাল লাগে। তারপরে ছেলেদের মধ্যে আমার নিয়নের ভিডিও অনেক ভালো লাগে, নিয়ন হচ্ছে খুব অল্প টাইমে হি গ্রোথ, মানে হি হ্যাজ গ্রোন আ লট, তো আমার নিয়নের ভিডিও ভালো লাগে। রাফসানদার ছোটো ভাইয়ের ভিডিও ডেফিনেটলি এনজয় করি, এটা সবাই মিলে দেখি। আর আমার মার ফেভারিট হচ্ছে তহিদ আফ্রিদি, তো তহিদ আফ্রিদি ভিডিও দেখা হয়। আচ্ছা, আর লেম 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 আমি আই উইল কল মাই সেলফ লেম, বিকজ বাকিরা না অনেক কনসার্নি। আচ্ছা, আপনি তো লেম, তো আপনি বাদে অন্য কোনো লেম কন্টেন্ট ক্রিয়েটর কে বলে আপনি মনে করেন? আমি বাদে আর কে? এটা আমি বাদে হিরো আলম, হিরো আলম যদি দেখে, হিরো আলম আমার থেকেও জেনুইনলি ট্যালেন্টেড, ও গান গায়, অনেক কিছু করে, আমি অনেক কিছু পাই না। আর হিরো আলম যদি আপনাকে অফার করে যে চলো একটা কন্টেন্ট মেক করি, তো কি করবেন? আসলে তখন আমি যেটা করি এখন সিন জোন করে রেখে দিব, এত কথা বলতে যাব না। এখন থাকে না অনেকে টাকার জন্য করে, যেমন একটা একটা সিঙ্গার আছে, উনি গান গায় এবং উনি অনেক সুন্দর সুন্দর ছেলে মডেলকে নিয়ে আসে। আমি চাই ছেলে মডেল কীভাবে রাজি হয়, পর্যন্ত উনি টাকা দিলে অনেকে রাজি হয়, কিন্তু আমি হিরো আলম সরি, আম নট ইউর স্ট্যান্ডার্ড, আপনি অনেক হাই স্ট্যান্ডার্ড, আমি পারবো না। আর শাকিব খান তো আপনার প্রিয় অ্যাক্টর, যদি সিনেমায় ডাক পান তার সাথে অভিনয় করবেন? পরে প্রেগনেন্ট হয়ে আসতে হবে। আমি অনেক অনেক হ্যাপি আজকে আপনাকে পেয়ে। আর সময় গল্প নিয়ে যদি কিছু বলেন, আমাদের সময় টিভি কে নিয়ে কিছু বলেন। আচ্ছা, সময় টিভিকে নিয়ে আমি বলবো যে এখন পর্যন্ত আমি আমি আমার আমাকে নিয়ে কোনো ফেক নিউজ আমি সময় টিভিতে দেখি নাই। সো থ্যাংক ইউ ফর ডুইং দিস, তোমরা জেনুইন নিউজ দিচ্ছে, মানে আপনারা জেনুইন নিউজ দিচ্ছেন, আপনারা রিয়েল যে ইনফরমেশান সেটাই দিচ্ছেন। বাদ বাকি আরও অনেক জায়গা থেকে আমি আসলে অনেক, মানে এত রিউমারের নিউজগুলো আসে, তো এটা আমার খুব খারাপ লাগে। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন, তোমরা যদি আমাকে এখনও ফলো না করে থাকো তাহলে ইউ ডোন্ট হ্যাভ আ গুড টেস্ট, যাও ফলো করো, ভিডিও দেখো, এনজয় ইউর লাইফ অ্যান্ড লাভ ইউর সেলফ।